হামাসের আস্তানা নয়, এবার গাজা রিফিউজি ক্যাম্পে হামলা চালালো ইসরায়েল। গাজা ভূখণ্ডে সবথেকে বড় শরণার্থী শিবির কয়েক মিনিটে গুড়িয়ে দিল ইহুদি সেনা। একদিকে হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ থামাতে নারাজ ইসরায়েল, অন্যদিকে হামাসের সমর্থনে যুদ্ধে যোগদান করলো আরো এক সংগঠন। এবার ইয়েমেনের হুতি সংগঠন ড্রোন হামলা শুরু করলো ইসরায়েলের উপর। তাহলে কি এবার এই যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে? ইসরায়েল হামাস যুদ্ধের লেটেস্ট আপডেট জেনে নিন এই প্রতিবেদন থেকে। ইসরায়েল হামাস যুদ্ধ এখন পৌঁছে গিয়েছে চরম পর্যায়ে, আর এবার যুদ্ধের 24তম দিন অর্থাৎ মঙ্গলবার গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবিরে ঘটলো ধারাবাহিক বিস্ফোরণ। আর এই ঘটনায় প্রাণহানি হয়েছে অন্তত 50 জনের, আহত হয়েছেন আরো 150 জন। হামলার পরে প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে অসহায় মানুষের উপর নৃশংস হামলা চালানো হয়েছে। পরে নেতানিয়াহু বাহিনী স্বীকার করে ওই ক্ষেপণাস্ত্র হানার কথা। তবে ইসরায়েলের দাবি এই হামলায় নিহত হয়েছে হামাসের শীর্ষ কমান্ডার ইব্রাহিম বিয়ারি। এছাড়াও বেশ কয়েকজন হামাস নেতাকে নিকেশ করা হয়েছে বলে দাবি ইহুদি সেনা। তাদের বক্তব্য সাধারণ মানুষ নয়, লক্ষ্য ছিল হামাস কমান্ডার এবং অন্য নেতাদের খতম করা। অপারেশন সফল হয়েছে, এই হামলায় ধ্বংস করা গিয়েছে হামাসের সুরঙ্গ নেটওয়ার্কের একটি অংশ। এদিকে এই আবহে আবারও অশনি সংকেত ভেসে এলো পশ্চিম এশিয়া থেকে। আদি মোহিনী মোহন কাঞ্জিলা। ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধে এবার যোগ দিল ইয়েমেনের হুতি সংগঠন। ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্তাইনের হামাস সংগঠনের সঙ্গে হাত মেলানোর ঘোষণা করলো তারা। শুধু তাই নয়, ইসরায়েলের উদ্দেশ্যে ইতিমধ্যেই তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও দাবি করেছে ওই সংগঠন। মঙ্গলবার টেলিভিশনে বিবৃতি জারি করেন হুতি সংগঠনের মুখপাত্র ইহাইয়া শারি। তিনি জানান, ইতিমধ্যে ইসরায়েলের উদ্দেশ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তাদের সংগঠন, ছোড়া হয়েছে ড্রোনও। আগামী দিনে আক্রমণের ঝাঁজ আরো বাড়ানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এই যুদ্ধে প্যালেস্তাইনের জয় সুনিশ্চিত করাই সংগঠনের লক্ষ্য বলে জানান ইহাইয়া। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। এই নিয়ে তৃতীয়বার তারা ইসরায়েলের উপর হামলা চালালো বলে জানিয়েছেন ইহাইয়া। ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধে তাদের এই যোগদান যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। কারণ এমনিতেই ইরান মদতপুষ্ট ইরাকের সশস্ত্র সংগঠনগুলি ইরাক এবং সিরিয়ায় মোতায়েন আমেরিকার সেনার উপর হামলা চালাতে শুরু করেছে। লেবাননের হিজবুল্লাহ সংগঠন ইসরায়েলি সেনার সঙ্গে লড়ছে, এবার তাতে সামিল হলো হুতি। তাই এই যুদ্ধের রূপ ক্রমেই যে ভয়াবহ হয়ে উঠছে তা নিঃসন্দেহে বলা যায়। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। आर कोलकाता नॉय, टाइटन आई प्लस एकोन बनगा शहरे। चोखु परीक्षा सह सनग्लास कॉन्टैक्ट लेंस पाव जाच्छे बनगार जशोर रोडे निजस्व शोरूम। नारी सौंदर्य शाड़ीते संगे रयेछे आदि मोहिनी मोहन कांजिला। स्वप्नेर फेरीवाला जयपुर मार्बल आपनार स्वप्नेर बाड़ीटिके स्वप्नेर मतो करे साजिये तोले। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি বনগা, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোহর রোড, উত্তর ২৪ পরগনা।